জানতে পারলে পরে মেরে দেবে মানুষকে। সেই সাত ও হা ঘুম পাচ্ছে কি রে এসে ইড়ি 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 পুড়ি সেই মনে হচ্ছে ঝামেলা হচ্ছে এখানে। বিশ্ব দর্শন করুন শ্রী শ্রী শ্যামা পূজা ভবানীপুর জিনস ক্লাব। শ্যামা পূজা কবে আবার? কি অবস্থা এখানে, এত ভিড় কেন? শ্রী শ্রী শ্যামা পূজা শ্যামা দর্শন এই জায়গাটায় ভিড়। কদিনে পুরো কলকাতা চলে ফেললাম, পাটা একটু ভারত দিয়ে যাচ্ছে, কিন্তু অতটা এখনো ভালো নেই যে পুরো পিছিয়ে দিতে পারছি না, খুঁড়ি খুঁড়ি হাঁটছি। যাই হোক, পাতাটা পা কতটা সারবে বোঝা মুশকিল। আমার পায়ে যে গাঁ মেরে গেছে সেটা আমি বুঝতেই পারছি। শান্তিনিকেতন বিল্ডিং, এটা হলো শান্তিনিকেতন বিল্ডিং। এটা হেভি লাগিয়ে রেখেছে সেফটি ফিচার্স, আমারও লাগাতে হবে পরে যখন গাড় লাগাতে যাবো গাড়িটার। ওইটা হলো শান্তিনিকেতন বিল্ডিং, ভাইকোট বাড়ি কিছুটা গেলে ভবানীপুরে ক্রস করছি আমি। আর হেভি ঘুম লাগছে, আজকে কালীঘাট হয়ে যাব। ভাইপুর বাড়ির সামনে হেভি ফিল, পুলিশের চেকিং চলছে না কি চলছে জানি না। দোকানে পুলিশ পোস্ট না দুর্গ করে দুর্গ দমকল ইঞ্জিন, এসি ইঞ্জিন সেই রেখেছে। দিদির ভাই প্রবল কথা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। আজকে কালীঘাট পট্টির ওখান হয়ে যাব, কালকে যেটা বললাম দেখাবো, আজকে ওখানে যাচ্ছি। আর কতগুলো ভিডিও এডিট হয়ে গেছে, দেখি রেকর্ডিং করতে পারি সকালে ভিডিওটা। 12টা বেজে গেল, সকালে ভিডিওটা যদি পারতাম, খেয়াল করলাম না এই করলে ভিডিওটা এডিট করে দিত। কালীঘাট চত্বর চেতলা মন্দিরে কোনো ঢুকতে বাঁ দিকে ঢুকতে দেবে কি দেখতে হবে একবার। ভারত পেট্রোলিয়াম জয় হিন্দ ধাবা, মহাকাল কাল একাত্তর বত্র একাত্র। যেহেতু দিদির বাড়ি এখানে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি এখানে, ওই কারণে এই জায়গাটা পুরো ট্রাফিক থাকে, হেভি ট্রাফিক থাকে, মানে কিছু করার নেই, এখানে থাকবে ট্রাফিক, হেভি ট্রাফিক না থাকলে।
বলছি বাঁ দিক যেতে পারবো না, বাঁ দিকে যেতে পারবো? থ্যাংক ইউ। এই কালীঘাট চত্বর ঢুকে গেলাম, এটা হলো পট্টি আছে, এটা হলো সস্তায় বস্তায় বস্তায় মাল পাওয়া যায় এখানে। এখানে অনেক কিছু ফেসিলিটি দেয় দিদি, অনেক কিছু দেয়। এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সব এ করে, আর এখানে পুরুষ পাহারা দেয় যেহেতু দিদির বাড়ি, অতটা রমনমা নেই এদিকটা, তারা নেই এখন সেই চেতলা ব্রিজের ওপারটা আছে। এটা আছে কিছু জায়গা, তোমরা চাইলে আসতে পারো, কিন্তু হেভি রিস্ক। এটার থেকে বারাইপুর ভালো, অনেক বেটার, খালি জায়গা, বারাইপুর ক্যানিং ওদিকটা বেটার দিক থেকে। এটা এদিকে হেভি রিস্ক, রাত্রেবেলা মানে আসলেই পুরো গ্যারেজ করে দেবে পুলিশ পুরো গ্যারেজ করে দেবে, মানে হেভি রেট হয়, হেভি রেট হয়। দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে সেজে গুজে, সব দাঁড়িয়ে আছে সেজে গুজে, কালীঘাট চত্বরে দেখো সব দাঁড়িয়ে আছে। এখন তো মেন ব্যবসার টাইম, এই সময় ঠিক আছে ঠিক আছে, কিন্তু এরপর এর থেকে বেশি রাতে আসলে এবার গা মারা দেবে। এখানে মদ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, রেন্ডি মাগেও পাওয়া যায়, কিন্তু ভাই হেভি রিস্ক রাত্রিবেলা। এই সময় কোনো রিস্ক নেই, এই সময় তুমি নর্মালি আসতে পারো, কিন্তু ভাই তোমার রাত্রিবেলা আসলে কিন্তু তোমাদের গা মারা যায় পুরো, কারণ পুলিশের যা এখানে উৎপাত তোমাদের গা মেরে রেখে দেবে, মানা খেলে ব্যাপার আর কি। আর এখানে উপায় নেই যে আমি হেঁটে দেখাবো, কারণ এখানে হাঁটলে গালাগাল দেবে, হেভি গালাগাল দেবে, হাঁটলে বাইক ক্যামেরা নিয়ে মারাত্মক গালাগাল দেবে। আর মোটামুটি তোমার সব ডান দিক বাঁধে সব দাঁড়িয়ে আছে। এখানে রাত্রিবেলা অনেক খানকির ছেলেগুলো আছে খেলা করে, এবার সাবধান, রাত্রিবেলা আসবে ইয়ে খানকির দাঁড়িয়ে দলছে, বাড়া অনেক খানকি ছেলে এখানে আসে, এবার রাস্তায় খেলবে ধরলেই এবার গান মেরে দেবে তোমাদের, কে পাঠিয়েছে এ পাঠিয়েছে সেই পাঠিয়েছে। এবার এটা কালীঘাট মন্দির, এটা ওই মন্দিরটা ফিরে এসে দেখানো না, যা এটা মন্দিরটা মায়ের দর্শন অনেকদিন হয়নি, আগে যাবো ডাক্তার আসতো কত। আর যাই হোক, এখান থেকে বেরিয়ে মন্দির চত্বরটা বেরোচ্ছি, বেরিয়ে এখান থেকে তো আমরা আমি ধরবো ভেতর থেকে ধরে নেবো কালীঘাট শ্মশানের দিকে উঠবো আমি। এখন কালীঘাট শ্মশানের দিকে যাচ্ছি, অনেকগুলো টাকা ডিউ হয়ে গেছে ক্রেডিট কার্ডে, এবারে 40,000 টাকা মতো বিল আসবে, কী করবো কে জানে। বাড়া একটা দাদা যা আম্মা করেছে, র্যাপিডে করতে হবে, র্যাপিডে করে এসে বাড়া আমার গা মারতে হবে। চলে আসলাম কালীঘাটে শ্মশানের দিকে, তোর আছে এখন দাঁড়াতে, অনেকক্ষণ দাঁড়াতে, 2 মিনিট খেয়ে দাঁড়াতে কি করতে পারা, দেখুন রেখে দিচ্ছে পারলে ওরা, ওরা কোনো মানে আছে বেড়া, দেখো কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, বেড়া সিগন্যাল দিয়ে রেখে দিয়েছি। দাদা সিগন্যালটা দিন, কোনো গাড়ি নেই তো, গাড়ি বা ডেকে ডেকে আনছে ওকা চোকা। কালীঘাট শ্মশান পাড়া, এখানে চুল্লিতে পড়ায়, এই ডান দিকে চুল্লিতে পড়ায় ইয়ে একটি চুল্লি পড়া, সব মন্ডল তো পাড়া এখানেই আসতে হবে, এত বড় কিছু, এত বড় রোয়াব, এত কিছু সব বড় ঘুরে যাবে পাড়া, এখানে এখানে এখানেই সব বড় ঢুকে যাবে তোমার। সব বড় এখানে ঢুকে যাবে।
তো মোটামুটি এই কালীঘাট চত্বর পেরিয়ে এসে চেতলা বলে এটাকে, চেতলা, হ্যাঁ চেতলা আগ্রণী এখানে আছে, আমাদের পার্থপুর পুজোর দিকে আছে, এখন আর হবে না পার্থপুর নাম দিয়ে, এখন অন্য নামে হচ্ছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা আগ্রণী, বড় বড় পুজো এগুলো। তোমার মোটামুটি ধরো কি হচ্ছে ভাই, কালকে স্কুল কামাই করতে হবে, মাইকিং ব্লগিং করতে গেলে অনেক টাকা খরচের ব্যাপার আছে, যেহেতু আমার বাবার পয়সা নেই আমাকে সেভাবে চলতে হবে, নিজের পয়সা ইনকাম করে নিজের পয়সা গান বাড়ি দিতে হবে, করতে হবে। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight.